সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে শ্রাবণের প্রথম সোমবার তাই আজকে দেখুন মন্দিরগুলোতে না সকাল থেকেই কেউ না কেউ পুজো দিয়ে চলেছে আমিও আজকে মন্দিরে পুজো দিতে যাবো তাই জন্য একটু যাচ্ছি ফলের দোকানে মেয়েটাকে বাসে তুলে দিয়ে এখন একটু ফল নিতে যাচ্ছি আর এই দেখুন কি আকাশটা অন্ধকার করে আছে এই কিছুক্ষণ আগে এক বৃষ্টি হয়ে গেল। আর গাছটায় দেখুন কি সুন্দর রঙের ফুল হয়েছে ফুলের কালারটা খুব সুন্দর এই যে ফলের দোকানে চলে এসেছি একটু ফল নেব ফল নিয়ে পুজো দিতে যাব পুজোর সব রেডি করে নিয়েছি দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না হঠাৎ মনে করলো কি জানি মালাটা নিয়েছি কি না তাই সব নামিয়ে ওগুল দেখে নিলাম মালাটা ঝুড়িতে আছে কি না এবার মন্দিরে যাব চলুন মন্দিরে পুজো দিয়ে আসি মন্দিরে এসে দেখি বেশ ভিড় হয়েছে এই দেখুন লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে আজকে তো প্রথম সোমবার তো তাই খুব লাইন চলেছে এই দেখুন পুজো দিতে দিতে না এদিকে আবার মুসলধারে বৃষ্টি নেমে গেছে বাড়ি ফিরে এলাম আসার পরে মেয়ে বলল যে মা আমি ডন বসকে স্কুলে যাচ্ছি স্কুল থেকে তুমি গিয়ে আমাকে নিয়ে আসবে রওনা হয়েছি এখন দুপুর আড়াইটা বাজে আর রাস্তায় বেরিয়ে দেখছি কি বাবা ভীষণ লাইন রাস্তায় খুব জ্যাম চলছে এই যে এটা না আলিপুরের রাস্তা এই রাস্তাটা সব সময় জ্যাম থাকে কেননা এখানে না একটা বাচ্চাদের স্কুল আছে লক্ষ্মীপদ সিংহানিয়া এই দেখুন এখন তো স্কুল ছুটির টাইম আড়াইটা বাজে তাই জন্য গাড়িগুলোকে দাঁড় করে বাচ্চাগুলোকে পার করছে এই সময় ট্রাফিক দেওয়া থাকে এই দেখুন সামনে ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করিয়ে বাচ্চাদের পারাপার করছে একদিকে ভালো জানেন তো কদিন আগে না চৌরাস্তায় একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হলো একটা ছোট্ট বাচ্চাকে তার বাবা স্কুলে ঢোকাচ্ছিল সেই সময় পিছন থেকে একটা জোরে ট্রাক এসে বাচ্চাটাকে ধাক্কা মারে বাচ্চাটা সেখানে স্পট আর বাবাটা লেগেছিলো বাবাটা হসপিটালে ভর্তি ছিল কে জানে কি অবস্থায় আছেন যার টুকু বাচ্চা মারা যায় তার বাবা মার যে কী অবস্থা হয় সে তারাই বলতে পারে এবার আমি যাচ্ছি কিন্তু বাইরে খুব বৃষ্টি চলছে চলুন খুব এদিকে মেয়ে তো সমানে ফোন করেই চলেছে মা কত দূর কত দূর রাস্তায় ভীষণ যান মা ব্রিজে উঠে গেছি কিন্তু যে মা ব্রিজেও দেখছি বেশ জ্যাম রয়েছে খুব দেরি হলো আজকে পৌঁছতে পার্ক স্ট্রিটে এমন কিছু দূর না তবু অনেকটা টাইম লাগলো এই দেখুন চলে এসছি স্কুলের সামনে এই যে ডন বস্কো স্কুল দেখুন কত পুরনো দিনের এই স্কুলটা কিন্তু এখনও কিন্তু স্কুলের লিস্টে সবার প্রথমে এদের যেমন রেজাল্ট তেমনি পড়াশোনা আর তেমনি সুন্দর স্কুলটাও দেখতে দেখুন এত পুরোনো দিনের স্কুল তাও ঝকঝক করছে চলুন এবার উবেরে বুক করেছি উবেরটা চলে আসলে না আমরা বাড়ি চলে যাব ওই দেখুন এই স্কুলের অপোজিটে এবার একটা বিরাট বড় খেলার মাঠও আছে খুব বড় খেলার মাঠটা এখানে অনেক বাচ্চা কাচ্চা খেলতে পারে এবার উবেরে চলে এসছে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ এই দেখুন এটা পুলিশ ট্রেনিং স্কুল তার সামনে দেখছি কি কী জল জমেছে প্রচুর জল জমে গেছে কলকাতা শহরের না এই একটা অসুবিধা একটু বৃষ্টি হলেই রাস্তায় না খাটু সমান জল জমে যায় যারা রোজকার যাত্রী না তাদের ভীষণ অসুবিধা হয় আর বৃষ্টি কিন্তু খুব একটা যে হচ্ছে তা নয় মাঝে মাঝে এক পশলা এক পচলা করে বৃষ্টি হচ্ছে কিন্তু কয়েকটা জায়গায় জল জমে গেছে এবার তো রাস্তা বাইরে বৃষ্টি এখন আবার শুরু হয়েছে আবার চলে এসেছি এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছে এই পেট্রোল পাম্পটা না মেয়েরা পেট্রোল পাম্পটা চালায় সব মেয়ে যে তেল দেয় সেও মেয়ে যে টাকা নেয় সেও মেয়ে সবাই মেয়ে এবার মাঝেরহাট ব্রিজে উঠে পড়েছি চলুন পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি ব্রিজটা পার হয়ে গেলে আমাদের বাড়ি আকাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে অন্ধকার করে থাকলেও আকাশের রঙটা এত সুন্দর লাগছে বাড়িতে এসে দেখি চিনিকে দেখুন চিনি অনেকক্ষণ দেখতে পাইনি তো কাউকে তাই কি রকম করছে সবাও ভাবলো বাড়ি খালি করে এরা আবার সবাই কোথায় চলে গেল। ও হয়তো মনে মনে ভাবে যে এরা কোথায় চলে যায় এ দেখুন আদর খাওয়ার জন্য শুয়ে পড়েছে ওকে এখন আদর করো একটু আদর করে নিই করে নিয়ে তারপরে গিয়ে বাকি কাজ করব মেয়েকে খেতে দেব বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর একটু লাইক করে দেবেন